নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি ওষা আমার চ্যানেল নাম আশি হাস্টা তো বসে পড়লাম আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে যেটা রান্না হচ্ছে এটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটাই তোমরা দেখো লাইক করো কমেন্ট করো ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তেও আরও বেশি ভালো লাগে আলু কেটে নিয়েছি টমেটো বেশি করে কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে সারিয়ে নিয়েছি কোষা আর ডিমটা আমি একটু কাটা দিয়ে মানে চাকু দিয়ে আর কি দাগ দাগ করে দিয়েছি যাতে মশলা ঢুকে ডিমের ভিতরে ডিমের গায়ের ভিতরে তাই ডিমগুলো অল্প দাগ দাগ করে কেটে নিয়েছি মশলা বেশি করে আমি বেটে নিয়েছি বেশি বলতে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা জিরা ধনিয়া গোলমরিচ গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি মশলা সব রেডি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছি অল্প নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দেবো আর ভাজবো আলু সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমার বন্ধুদের কাছে প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা টেনে টুনে কেটে কুটে দেখবে না ফুল ভিডিওই দেখো ফুল ওয়াশ করো আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াশ করি ফুল দেখি বেশি কয়েকজনের ভিডিও দেখি না যে কয়েকজনের ভিডিওই দেখি আমি এইবারই এইবারই দৌড়াতে পারি না বাড়িতে কাজ থাকে ভিডিও বানাতে হয় সব কিছু করতে হয় তো এবারে এবারে আমি কমেন্ট করতে যাই না বন্ধুরা আমি ভিডিও যে কয়েকজনেরই দেখি ফুল ওয়াশ করেই দেখি তার জন্য আমার ভিডিওতে ভিউজ নেই কারণ আমি এইবারে এবারে দৌড়াতে পারি না আমি এবারে এবারেই শুধু কমেন্ট করতে যাই না যে কয়েকজনেরই ভিডিও দেখি আমি ভালো মতোই ভিডিও দেখি তো ডিমগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো কড়াইতে আরও তেল দিয়ে দিয়েছি পাতা দুইটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে বেটে রেখেছিলাম যে সব কিছু মশলা একসঙ্গে মশলাটাও দিয়ে দিয়েছি ভালো করে যতক্ষণে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি ভেজে নেব তো মশলাটা আমি ভেজে নিয়েছি আর এখানে শুকনো মশলা নিয়েছি শুকনো মশলা মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধন্যার গুঁড়ো নুন আজকে জল দিয়ে ভিজাই নিই এমনি দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে মিশিয়ে ভালো করে এটাও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন দিয়ে দেব আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোর উপরেই আজকে আর মশলার উপরে এই রান্নাটা টমেটো বেশ কিচ্ছুটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে বিষ ফেলে নিয়েছিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দুই মিনিট জাল করে নিয়েছিলাম দুই মিনিট পরে তোমাদের সামনে আবার ফিরে এসে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবে তত সবজির টেস্ট বের হবে মশলা কষানোর উপরেই সবজি টেস্ট অল্প জল দিয়ে দিচ্ছি ওই যে আজকে জল বাটিতে নিয়ে মশলা ভিজায় নিই মনের মধ্যে শান্তি পাচ্ছি না তার জন্য জল দিয়ে দিলাম মশলাটা পুড়ে যাবে পুড়ে যাবে ওরকম এই ভাব আমার লাগে তো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা উল্টিয়ে এখন আবারও তোমাদের সামনে ফিরে এসে আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা আমি জল দিয়ে না ভিজালে বন্ধুরা আমার মনে শান্তি পাই না যে মশলাটা পুড়ে যাবে মশলাটা কাছা থাকবে ওরকম একটা অবস্থা হয়ে গিয়েছে আমি মশলা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিই তোমরা যারা রেগুলার ভিডিও দেখো আমার তোমরা বুঝতে পারছো যারা পুরোনা বন্ধু তোমরাই বুঝতে পারবে নতুন বন্ধুদের জন্য বলে দিলাম আমি মশলা বাটিতে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে তারপরে আমি সবজিতে ইউজ করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা অল্প খন্তি সাহায্যে ম্যাশ করে দিচ্ছি এভাবে দিলে টমেটোটা সুন্দর কালার হয় লাস্ট টাইমে বোঝা যায় আমি কোনো কালার মরিচ দিই না কালারের জন্য কোনো কিছু দেই না আর টমেটোটা যদি আমি গ্রাইন্ডারে গ্রেড করে দিতে যাই কিন্তু জল 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 লাগে ভালো লাগে না আর আমার গ্রেন্ডার নেই তাই আমি টমেটোটা এইভাবে খুন্তি সাহায্যে হাতা সাহায্যে গ্রেড করে দিই পুরো ম্যাশ করে দিই আর কি তো আগে থেকে যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সাইডে দেখেছি তোমরা তো আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরেই সবজির টেস্ট বারে বারে বলতেই থাকি তোমরাও বোরিং হয়ে যাচ্ছ হতে পারে কিন্তু হ্যাঁ বন্ধুরা মশলা যত কষাবে তত সবজি টেস্ট বের হবে অনেকেরই দেখি যে মশলাটা একটু নাড়াচাড়া করে বাস গোটা গোটা পেঁয়াজ দেখা যায় গোটা গোটা মশলা দেখা যায় মশলাটা ঘাটাঘাটি কিছু নেই সবজি দিয়ে আমাকে খাবে আমাকে খাবে ওরকম তাকিয়ে থাকে ভালো লাগে না এরকম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জলটা দিয়ে বাস এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা যে গরম জলটা অল্প ঠান্ডা হয়ে গিয়েছে অল্প ফোটার অপেক্ষা করতে হবে আমার গরম জলটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি ডালের জন্য করেছিলাম তখন একবারে জলটা গরম করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোলটা নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা সরিয়ে আলু আমার ভাজা ছিল সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে কষানোর পরে জল দিয়েছি গরম জল ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ডিম ফ্রাই দিয়ে দিচ্ছি ডিম ফ্রাইটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে বন্ধুরা বলেছিলাম টমেটোর কালারটা খুব সুন্দর হয় এভাবে দিলে আর অল্প খুন্তি বা হাতা সাহায্যে মেশ করে দিলে খুব সুন্দর হয় কালারটা দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো কালারটা কত সুন্দর বের হয়েছে টমেটো মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে অনেকের দে দেখি কিন্তু সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে গ্রেভিটাও সুন্দর হয় কিন্তু কি জল জল হয়ে যায় জল বের হয়ে যায় ছোবা লাগে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এইভাবে দিলে খুব ভালো লাগে টেস্ট হয় কিন্তু সবাই আমরা একটু সময়ের অভাবের জন্য মিক্সচার গ্রাইন্ডার ইউজ করি আমার তো নেই যারা করে তাদের জন্য আর কি বললাম তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা আরেকটু শুখাবে আমি এরকম জল রাখবো না আর একটু শুকিয়ে এটা মাখো মাখো বানাবো তো বন্ধুরা আজকে আমার বাড়িতে ডিম আলু এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা মাদের যদি ভালো লাগে মতামত তোমরা জানাবে কোনো জায়গায় যদি আমার ভুল হয়ে থাকে তোমরা জানাতে পারো তোমাদের থেকে অনেক কিছু শেখার আমার আগ্রহ আছে তোমরা জানালে আমি শিখতে পারবো তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ডিম টমেটো দিয়ে আলু দিয়ে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে মতামত জানাবে যদি ভালো লাগে একটা লাইক করো ভিডিও দেখে তোমরা লাইক করতে পারো লাইক করে দিয়ে ভিডিওটা যে এখন দেখছো এখন একটা লাইক করে দিতে পারো তোমরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি এখনও ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাকনটা অন করে রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা বন্ধুরা পেয়ে যাবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখছো আমার পাশে আছো সাবস্ক্রাইব করে আমারকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এরকম অনেক ধরনের আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা ঘুরে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে ঢুকে একবার তো আজকের মতো এখানে টাটা ভেবে